আসতে পারি স্যার? আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, বসো। কি নাম তোমার? মোহাম্মদ মুস্তাকিম শেখ শাওন। শাওন? জি স্যার। আচ্ছা, শাওন কোন জেলায় বাসা? বগুড়া স্যার। বগুড়া? জি স্যার। আচ্ছা, বগুড়া কি কারণে বিখ্যাত বলতে পারবা? জি স্যার, বগুড়া স্যার দইয়ের জন্য বিখ্যাত। দইয়ের জন্য বিখ্যাত। আচ্ছা শাওন, তোমার পরিবারে কে কে আছে একটু পরিবার সম্পর্কে বলো। স্যার আমার বাবা আছেন, আমার মা আছেন, ভাই ছোট ভাই আছেন এবং আমি আছি, এবং স্যার আমার দাদা আছে। স্যার দাদা আছে? ছোট ভাই কোন ক্লাসে পড়ে? ক্লাস সিক্সে স্যার। বাবা কি করে? ব্যবসা স্যার। দাদা কি করেন? এমনি স্যার বাসায় বসে থাকে। আগে কি করতেন? আগে স্যার ব্যবসা করতো উনি। ব্যবসা করতেন? জি স্যার। আচ্ছা শাওন, বাংলাদেশ পুলিশ সম্পর্কে যদি তোমাকে পাঁচটা বাক্য বলতে বলি পারবা? জি স্যার। বলো দেখি। পুলিশের বর্তমান আইজিবি স্যার আব্দুল্লাহ মামুন। পুলিশের স্লোগান শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি। পুলিশের পুলিশের মূলনীতি বলো, দুষ্ট দমন শিষ্টের পালন। তারপর পুলিশের সদর দপ্তর ঢাকা রাজারবাগ। তারপর এবং পুলিশ বাহিনীর প্রথম আইজিবি স্যার আব্দুল এম এ খালেক। গুড, ভালোই মনে হচ্ছে পুলিশ সম্পর্কে লেখাপড়া করছো আর কি, তাই না? জি স্যার। আচ্ছা পুলিশ ইংলিশে বানান করতে পারবা? জি স্যার। বলো দেখি। পি ও এল আই সি ই, পুলিশ। জি স্যার। আচ্ছা, আমার বাবা একজন ব্যবসায়ী, এটা ইংলিশ করো তো। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এটা পারবা? জি স্যার। বলো দেখি। আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ। ওকে, পুলিশে চাকরি কেন ভালো লাগে? আরো তো অনেক বাহিনী ছিল, সেগুলোতে তুমি না গিয়ে পুলিশে আসছো পরীক্ষা দিতে, কেন ভালো লাগার কারণ কি পুলিশ? স্যার আমি পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করতে চাই, কারণ আমি আমার দেশকে ভালোবাসি স্যার। স্যার পুলিশে যোগদান করতে পারলে আমি হতে পারবো আর্থিকভাবে সচ্ছল ও লাভ করতে পারবো সুপ্রতিষ্ঠা। এছাড়া স্যার পুলিশে যোগদান করতে পারলে আমি দেশ ও দেশের জনগণের সেবায় প্রত্যক্ষ সুযোগ লাভ করব। স্যার পুলিশ বাহিনীতে রয়েছে চ্যালেঞ্জিং রোমান্স নিয়মনিক কর্তৃত্বা, যা আমি ছোটবেলা থেকে পছন্দ করি এবং স্বপ্ন দেখি। এছাড়া স্যার পুলিশে যোগদান করতে পারলে আমি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যেতে পারবো এবং বৈদেশিক মর্যাদা অর্জন করতে পারবো। তার পাশাপাশি স্যার আমি আমার পরিবারের সদস্যদেরকে পুলিশের বিভিন্ন হাসপাতালে স্বল্প খরচে সুচিকিৎসা করতে পারবো এবং স্যার আমার সন্তানদেরকে উচ্চশিক্ষায় গ্রহণ করতে পারবো স্যার। এছাড়াও স্যার পুলিশ বাহিনীতে যোগদান করতে পারলে আমি চাকরি শেষে রেশন ভাতা ও পেনশন পাবো। উল্লেখিত বিষয়গুলোর কারণে আমি পুলিশ বাহিনীতে যোগদান করতে চাই স্যার। গুড, তো পুলিশ সম্পর্কে তো ভালোই তোমার মতামত আর কি। অনেকে তো পুলিশকে খারাপ বলে, তোমার মতামত কি? তুমি কি বলবো, খারাপ নাকি? জি না স্যার, ভালো। জি স্যার, অনেক ভালো স্যার। ভালো কেন বলবা স্যার? পুলিশ বাহিনীতে অনেক নিয়ম কর্তৃত্ব আছে স্যার, অনেক তারা দেশের জন্য কাজ করে, আইন শৃঙ্খলা রক্ষা করে। আচ্ছা, পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত? স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্যার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম কি? আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশের জাতির জনক কাকে বলা হয়, জাতির পিতা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় স্যার। কত সালে? 1920 সালে। বিদ্রোহী কবি কাকে বলা হয়? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, বাংলাদেশের জাতীয় সঙ্গীতে রচয়িতা কে? কে লিখছিলেন, কোন কবি? দুঃখিত স্যার। বাংলাদেশের সর্ববৃহৎ সেতুর নাম কি? পদ্মা সেতু স্যার। পদ্মা সেতু? জি স্যার। জাতীয় সঙ্গীত কি, কোনটা জাতীয় সঙ্গীত জানো? জি স্যার। কোনটা? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা কে লিখছিলেন স্যার? দুঃখিত স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ, তাই না? জি স্যার। আচ্ছা, তোমার পিএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি কোন স্কুল এবং কলেজে পড়ালেখা করছো এটা একটু বলো। আমি স্যার পিএসসি পরীক্ষা দিচ্ছি শীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেএসসি পরীক্ষা দিচ্ছি শীতলা সিদ্দিকা দাখিল মাদ্রাসা এবং কালো এসএসসি পরীক্ষা দিচ্ছি কালো সিদ্দিকা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আচ্ছা, বাংলাদেশের ঋতু কয়টি? ছয়টি স্যার। ছয়টি ঋতু? জি স্যার। আর বাংলাদেশের জেলা কয়টি? চৌষট্টিটি স্যার। চৌষট্টিটি? বাংলাদেশের বীরশ্রেষ্ঠ কয়জন? সাতজন। বলতে পারবা নাম? জি স্যার, চেষ্টা করো দেখি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ আব্দুল মুন্সি, মুন্সি আব্দুল মুন্সি আব্দুর রহুফ, বীরশ্রেষ্ঠ
ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, ভাইবাতে গেলে ভয় পাবো না, বুঝা গেছে কি? তুমি ভাইবাতে আসছো, ভাইবা প্র্যাকটিস করছো সোলজার একাডেমিতে, যখন তুমি পরীক্ষা দিতে যাবা পুলিশের ভাইবাতে, ওখানে কয়েকজন অফিসার থাকতে পারেন, ভয়ের কিছু নেই, সাবলীলভাবে সুন্দরভাবে ঠান্ডা মাথায় উত্তর দেওয়ার চেষ্টা করবা, বুঝা গেছে কি? জি স্যার। ভয় পাওয়ার কারণে দেখা যাবে অনেক সহজ সহজ উত্তরও তুমি দিতে পারবে না। জি স্যার। সেক্ষেত্রে তুমি ভাইবাতে কম নাম্বার পেতে পারো। জি স্যার। বুঝতে পারছে? জি স্যার। আচ্ছা, বাংলাদেশের বিজয় দিবস কবে? বিজয় দিবস 16 ডিসেম্বরে। 16 ডিসেম্বর। আচ্ছা, বিজ্ঞান শব্দের অর্থ কি বলো দেখি। বিজ্ঞান শব্দ তো স্যার জ্ঞান। জ্ঞান না বিশেষ জ্ঞান? কোন বিশেষ জ্ঞান? বিশেষ জ্ঞান স্যার। বিশেষ জ্ঞান? জি স্যার। আচ্ছা, ভিটামিন সি আছে এমন তিনটা ফলের নাম বলো। লেবু, আর কি মনে পড়তেছে না স্যার? এটাও মনে পড়তেছে না? কমলা লেবু আছে না? লেবু আছে, কমলা লেবু আছে, জাম্বুরা আছে, কামরাঙ্গা আছে, টক জাতীয় ফলে তো ভিটামিন সি থাকে। জি স্যার। যাক, এবার তোমার সম্পর্কে বলো, সহজ কোশ্চেন করলাম। আমার নাম মোহাম্মদ মোস্তাকিম শেখ শাওন। আমার বাসা বগুড়া। আমি পড়াশোনা করি বগুড়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বগুড়া। আমার প্রিয় শখ ফুটবল খেলা, এবং আমার প্রিয় স্বপ্ন আমি একদিন সৎ পুলিশ হব স্যার। সৎ পুলিশ হব? জি স্যার। আচ্ছা, আমি বাংলাদেশকে ভালোবাসি এটা বলো দেখি ইংলিশে। আই লাভ বাংলাদেশ। আমি পুলিশকে ভালোবাসি। আই লাভ পুলিশ। পুলিশ? জি স্যার। আচ্ছা, আর্টিকেল কাকে বলে? আর্টিকেল এ এন ডি এল ব্যবহারকে আর্টিকেল বলে। আর্টিকেল বলে? আচ্ছা, সে স্কুলে যাচ্ছে, এটা ইংলিশ করো দেখি। হি গোস টু স্কুল। হি গোস টু স্কুল নাকি হি ইজ গোয়িং টু স্কুল? সে স্কুলে যাচ্ছে। হি ইজ গোয়িং টু স্কুল। কোনটা হবে ঠিক? আচ্ছা, তোমার বগুড়া সদরেই বাসা? জি স্যার। বগুড়া সদরে কয়টা উপজেলা আছে? 12টি স্যার। 12টি? তোমার কোন উপজেলায়? বগুড়া সদর স্যার। সদরে আর কি? জি স্যার। আচ্ছা, তোমাদের জেলার এসপির নাম কি? পুলিশ সুপার? দুঃখিত স্যার। ডিসি কে তোমাদের বগুড়া জেলার? ডিসি সাহেবের নাম জানো? জি না স্যার। হ্যাঁ? জি না স্যার। এটা নামও জানো না? আচ্ছা, যাই হোক, এই হচ্ছিল বিষয়। যারা এতক্ষণ ভিডিওটি দেখলা, আশা করি তোমাদের জন্য, যারা পুলিশে পরীক্ষা দিতে যাবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের আমাদের এই টিউটোরিয়ালটি। শাওন চেষ্টা করেছে ওর মতো করে ভাইবা দেয়া, আমি চেষ্টা করেছি ওকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন করার। তো ভাইবা পরীক্ষা যে কোনো বিষয় থেকে কোশ্চেন হতে পারে। যারা আগামীতে পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাবে, ভালোভাবে তোমার সাধারণ জ্ঞান, নিজের ব্যক্তিগত পরিচয়, পারিবারিক পরিচয়, শিক্ষাগত বিষয়গুলো, সাধারণ গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো, এগুলো খুব ভালোভাবে যদি তুমি বা তোমরা প্রিপারেশন নিয়ে যেতে পারো, দেখবে এর মধ্যে কোশ্চেন আসবে এবং ছোট ছোট কিছু ইংলিশে আসতে পারে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ শাওন, তুমি যেতে পারো এখন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।